হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে লাবণী কিচেনে। আপনাদের জন্য আমার গার্ডেনের আজকের আপডেট, বেগুন গাছ। আমার এই বেগুন গাছগুলো প্রায় মরে যাওয়ার অবস্থা ছিল, আশা করি আপনাদের সবারই মনে আছে। আমি বেশ কিছুদিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম, যেখানে দেখিয়েছিলাম যে ঠান্ডায় আমার বেগুনের পাতাগুলো একেবারে হলুদ হয়ে চুপসে যাচ্ছিল, গাছগুলো প্রায় মরে যাচ্ছিল। তখন আমি সেই মরা পাতাগুলো কেটে দিয়েছিলাম, কিছুটা জৈব সার দিয়ে পানি দিয়ে দিয়েছিলাম। আশা করি তার দুই সপ্তাহ পরই আপনারা বেগুন গাছের চেহারাটি দেখে বুঝতেই পারছেন যে জৈব সার আমাদের গাছের কতটা উপকার করেছে, একেবারেই ম্যাজিক জাদু মন্ত্রের মতো। দু সপ্তাহে গাছের এই অবস্থা, আমি তো অনেক খুশি। ভাবলাম এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলে আপনাদের যাদের গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে তারাও এই কাজটি করতে পারেন। গাছের পাতাগুলো কেটে দিবেন আর বেগুন গাছের নিচের দিক থেকে কোনো প্রকারের ডগা রাখবেন না। যেমন কি আমি দু সপ্তাহ আগে যখন ট্রিম করেছিলাম আপনাদের সাথে নিয়েই, তখন কিন্তু আমি বেগুন গাছের নিচের প্রত্যেকটি ডগা পাতা সব ফেলে দিয়েছিলাম, কোনো ডগা পাতা রাখিনি। যেমন কি এই যে দেখুন, এই গাছটি যেহেতু একটু বড় হয়েছে তাই নিচের এই যে ডগাটি আমাদের কোনো প্রয়োজন নেই, আমি ফেলে দিলাম, আমি সম্পূর্ণ ফেলে দিলাম। এভাবে করে আমি আমার বেগুন গাছের যত্নটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এই যে দেখুন নিচের দিকে একটি পাতা, আমাদের সেই পাতাটিরও কিন্তু কোনো প্রয়োজন নেই। আমি একটু দেখাচ্ছি, দেখুন কতটা ডগাগুলো সবুজ সবুজ হয়ে গেছে, আর এখনো পর্যন্ত কোনো পাতাগুলো নষ্ট হয়নি, কুকড়ে যায়নি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কোনো পোকামাকড়ের জন্য আমি এখনো পর্যন্ত কোনো মেডিসিন দিইনি। এই যে দেখুন বেগুন পাতায় বেসিক্যালি পোকা ধরবে, এটিই স্বাভাবিক। এই যে একটি পাতা আর এই যে একটি পাতায় পোকা এসেছে, আমি শুধু এই পাতাগুলো ছিঁড়ে দিচ্ছি, আসলে পোকা আসেনি, পোকায় খেয়ে গিয়েছে। আমার এখানে অনেকগুলো বেগুন গাছ, তার ভিতর শুধু এই গাছটির পাতাতেই পোকা এসেছে, তাই আমি পাতাগুলো শুধু ফেলে দিচ্ছি, রাখছি না। এই যে একটি আর এই যে এই পাতাটির মাথাতেও, আর আমি নিম অয়েল বা হলুদের পানি স্প্রে করতে পারিনি, বিশ্বাস করুন। সেই যে দুই সপ্তাহ আগে আমি গাছের যত্ন নিয়েছিলাম, তারপর থেকে অনর্গল ঠান্ডা আর বৃষ্টি তো ছিলই, তাই কোনো প্রকারের বাককিলার যদি আমি দিতাম, ঘরোয়া হলুদের পানি অথবা নিম অয়েল কোনো কাজে লাগতো না, বৃষ্টিতে সব ধুয়ে যেত, তাই আমি দেইনি। আলহামদুলিল্লাহ গতকালকে থেকে ভালো রোদ পাচ্ছে, ভাবলাম আমি হয়তোবা আজকালকের ভিতরেই কিছুটা নিম অয়েল স্প্রে করে দিব, এতে করে দেখা যায় কোনো প্রকারের এক্সট্রা কোনো পোকামাকড় ধরবে না। মাশাআল্লাহ বেগুন গাছগুলো দাঁড়িয়ে গেছে, আমি এতেই অনেক বেশি খুশি। কারণ বেগুনের অবস্থা যখন দু সপ্তাহ আগে দেখেছিলাম, আমার একেবারে কান্না চলে এসেছিল যে সামারের এই পর্যায়ে বেগুন গাছের কেন এই অবস্থা। তাই অনেকটাই মন খারাপ হয়ে গিয়েছিল, কি করব। তাই আপনাদের সাথে নিয়েই আমি কিন্তু পাতাগুলো সব ট্রিম করে দিয়েছিলাম, একেবারে গাছটি শূন্য করে রেখেছিলাম। তার মানে মাত্র একটি কি দুটি পাতা ছিল এক এক গাছে, আমি কিন্তু ততটাই কেটে দিয়েছিলাম। আপনাদের একটু দেখে বুঝে বুঝে বেগুন গাছের যত্ন নিতে হবে। এই যে দেখুন মাটির নিচ থেকেও একটি দেখুন শিকড় গজাচ্ছে বেগুন গাছে, এই যে দেখুন আমি ফেলে দিলাম, কারণ এগুলো শুধু পুষ্টি খাবে কিন্তু কোনো বেগুন দেবে না, কোনো উপকার আসবে না। অবশ্যই বেগুন গাছের যত্ন আপনাদের করতে হবে। দেখুন বাতাসটি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এখনো ঠান্ডার প্রবণতা যায়নি, আর রোদ উঠেছে ঠিকই, এখন কিন্তু মিডল জুলাই, তারপরেও অবস্থা দেখুন। তারপরেও মাশাআল্লাহ পাতাগুলো ডগাগুলো দেখেন কতটা গ্রিনিশ হয়েছে, তা দেখেই তো একেবারে মন ভরে যাচ্ছে। আপনারা চাইলে জৈব সার অ্যাপ্লাই করতে পারেন, আপনাদের গাছে যদি সারের প্রয়োজন হয়। যারা এখনো পর্যন্ত আমার জৈব সারের ভিডিওটি দেখেননি, প্লিজ আপনাদের যাদের প্রয়োজন হবে একবার দেখে নেবেন, আমি এই ভিডিওর নিচেও জৈব সারের ভিডিওর লিংকটি দিয়ে দিব। তাছাড়া আমার চ্যানেলে গিয়ে জৈব সার সার্চ করলেই আপনারা ভিডিওটি পেয়ে যাবেন। দেখুন বাতাসের কি প্রবণতা, আর আমাদের এই দেশীয় সবজি বেগুন গাছে অনেক রোদের প্রয়োজন হয়, শুধু বেগুন গাছ কেন, যে কোনো গাছেই আসলে রোদের প্রয়োজন হয়। আর রোদের তাপমাত্রার সাথে সাথে যদি এতটা ঠান্ডা বাতাস পায়, তবে গাছগুলো টিকে থাকাও আল্লাহর রহমত বলবো, এছাড়া আর কিছুই না।
মাটিগুলো দারুণ ময়েস্ট আছে। আমি গতকালকে বিকেল বেলায় পানি দিয়েছি, দেখুন অনর্গল পানি দেওয়ারও প্রয়োজন হয়নি আমার। এত গরম পড়লে সকাল বিকাল আমি নর্মালি পানি দিতাম, আর এবছর বিশ্বাস করুন আমি 12 দিন 10 দিন এমনকি 15 দিনেও একদিন পানি দেইনি। এতই বৃষ্টি ছিল, এতই ঠান্ডা ছিল, গাছগুলো বাঁচারই কথা ছিল না, ইনশাল্লাহ বেঁচে গেছে, মরে যায়নি, এটাই হচ্ছে অনেক বড় কথা। বেগুন গাছে অনেক বেশি পোকা আসে, তাই আপনাদের নজর রাখতে হবে, যত ঠান্ডাই হোক না কেন এক নজর বাহিরে এসে দেখতে হবে কোনো পোকা এসেছে নাকি। আমি 2 সপ্তাহ আগেই যখন বাহিরে আসলাম তখন দেখলাম যে পাতাগুলো একেবারেই হলুদ এবং প্রায় মরে যাচ্ছিল। এই যে দেখুন আমার এই বেগুন গাছটি, আমি একটু দেখাচ্ছি, এই যে দেখুন মাশাআল্লাহ বেগুন গাছে কিন্তু ফুল চলে এসেছে। আর এই গাছগুলো আমাদের সেই 3G কাটিং এর পর, তাই এই ফুলগুলো আমরা ফেলবো না। এই যে দেখুন, এই যে আবার এই ডগাতেও দেখুন ফুল এসেছে। এই ফুলগুলো আমি ফেলবো না, কারণ এই বেগুনগুলো টিকে যাবে। আপনাদের যে কাজটি করতে হবে, শুধু সাইডে ছোট ছোট যে পাতাগুলো সেগুলোই ফেলে দিতে হবে, তবেই কিন্তু এই যে ফুলগুলো এরা পুষ্টি পাবে। তবে গাছগুলো অনেক বড় হওয়ার পর বেগুন আসবে, সেটাই স্বাভাবিক, তাই এই গাছগুলো বড় হতে হতে যদি ফুলগুলো দেখি যে একেবারে চুপসে যাচ্ছে, তো আমি ফুলগুলো নিজেই ফেলে দিব অনেক পুষ্টি খাওয়ার আগে। তবে গাছটি অনেক স্ট্রাগল করে বড় হচ্ছে, মনে হয় গাছটি টিকে যাবে। গাছটির অবস্থান দেখে আমার তো ভাই তাই মনে হচ্ছে, তবে তার সাথে সাথে আপনাদের দোয়া। এই যে দেখুন এই গাছের মাথাতেও এই যে ফুল চলে এসেছে, তবে এই ফুলটি আমি ফেলে দিচ্ছি, কারণ এই গাছটি একটু ছোট, তাই এত ছোট অবস্থায় ফুল আসলে এমনিতেও বেগুনগুলো বাঁচবে না। একটু দেখে বুঝতে হবে আপনাদের যে বড় বড় পাতাগুলো কেটে ফেলতে হবে। এই যে দেখুন যে গাছটি সবগুলো পাতা কিন্তু ছোট, শুধু এই একটি পাতাই বড়। আপনারা যদি চান এই যে পাতাটি, এই পাতাটি কিন্তু ভেঙে ফেলে দিতে পারেন, এই যে আমি যেমন ফেলে দিচ্ছি। একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ বেগুনের পাতায় কিন্তু অনেকটাই কাঁটা থাকে। বেশ কিছুদিন আগেই কিন্তু আমাকে একটি কাঁটা ফুটিয়ে দিয়েছিল, আমি প্রায় 2 দিন এই কাঁটার ব্যথায় অনেক সাফার করেছি। আর এই যে আমি হাত দিয়ে পাতাটি কাটলাম, আমি কিন্তু অবশ্যই গার্ডেনে আসার আগে আমার হাতটি স্যানিটাইজ করে এসেছি। অবশ্যই হাত স্যানিটাইজ করেই পাতা কাটবেন, আর না হয়তো যে কোনো শার্প সিজার অথবা কোনো শার্প নাইফ দিয়েই কাটবেন, না হয়তো কিন্তু এই যে পাতাটি কেটেছেন এখানে ফাঙ্গাল ধরে যাবে। আমি আর কিছুক্ষণ পর এসে এখানে কিছুটা খাবারের হলুদ দিয়ে দিব, তখন আর এখানে ফাঙ্গাল আসবে না, একেবারেই ভালো থাকবে, না হয় এখানে ফাঙ্গাল এসে গাছটিতে পচন ধরে যেতে পারে। আশা রাখবো আমার গার্ডেনের এই ছোট্ট টিপসটি আপনাদের ভালো লাগবে। আর যারা আমার প্রিভিয়াস ভিডিওটি দেখেননি যে আমার বেগুন গাছের কি অবস্থা ছিল, আমি এই ভিডিওর নিচে লিংকটি দিয়ে দিব, আপনারা একবার দেখে আসবেন, তাহলেই বুঝতে পারবেন যে আমি কোন পর্যায়ে বেগুন গাছের ট্রিম করেছিলাম, কোন পর্যায়ে বেগুন গাছের যত্ন নেওয়ার পর আমার বর্তমান এই অবস্থা। আর যারা আমার প্রিভিয়াস ভিডিও দেখেছেন তারা নিশ্চয়ই দেখে বুঝেই গেছেন যে আমার বর্তমানে বেগুন গাছটি বেঁচে আছে, চমৎকারভাবে বাড়ছে, আমি অনেক বেশি খুশি। এখন হচ্ছে আপনাদের দোয়া এবং রোদ্রের অপেক্ষায় আছি। আল্লাহর রহমত হলে যদি রোদ ওঠে গাছগুলো বেঁচে যাবে, আর বেঁচে গেলে অবশ্যই আমি ভুরি ভুরি বেগুন খেতে পারবো এই সামারে, এটা হচ্ছে আমার গ্যারান্টি। আমি 2 সপ্তাহ আগেই জৈব সার ব্যবহার করেছি, আজ বিকেলে কিছুটা জৈব সার দিয়ে আমি আবারও পানি দিয়ে দিব। এখন যেহেতু ময়েস্ট আছে, রোদ আছে, তাই এখন কোনো সার বা পানি দেওয়া যাবে না। ইনশাল্লাহ আশা রাখছি আমার এই ভিডিও টিপসগুলো আপনাদের উপকারে আসবে। যদি উপকারে আসে আর যদি আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করবেন, চেষ্টা করব প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে। বিদায় নিচ্ছি আজকের মতো, কিপ ওয়াচিং মাই চ্যানেল, লাভ ইউ অল অ্যান্ড হ্যাপি গার্ডেনিং।